মুজিবনগর সীমান্ত ঘেষা জেলা মেহেরপুর। 1971 সালের 17 এপ্রিল এই জেলারই একটি আমবাগানে রচিত হয়েছিল এক অনন্য ইতিহাস। এদিন এখানে স্বাধীন বাংলাদেশের যুদ্ধকালীন সরকার গ্রহণ করে শপথ। বিশ্ববাসীকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ নামের নতুন এক রাষ্ট্রের অভ্যুদয়ের কথা। সেই থেকে বৈদ্যনাথ তলার আমবাগানটি নাম পাল্টে হয়ে গেছে মুজিবনগর। 25 মার্চ ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালানোর মধ্যেই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দী করে নিয়ে যায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। কিন্তু দেশের শীর্ষ নেতারা পাক সেনাদের চোখে ধুলি দিয়ে চালিয়ে যাচ্ছিলেন যুদ্ধের পরিকল্পনা। সেই সময়টিতে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ভারত যাত্রার সঙ্গী হয়েছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। বাংলা মোটরে নিজের কার্যালয়ে বসে সেই সব অগ্নিঝরা দিনের গল্পই শোনালেন প্রথিতযশা এই আইনজীবী। 27 তারিখে রওনা হয়ে ঢাকা থেকে এবং তারপরে বিভিন্ন খাল বিল পার হয়ে তারপরে ধলেশ্বরী নদী পার হয়ে তারপরে যখন আমরা পৌঁছালাম দোহার থানাতে, ওখান থেকে গেলাম এবং দোহার থানা থেকে ওখান থেকে আমরা পদ্মা পার হওয়ার জন্য একটা গ্রামে ঔরঙ্গাবাদ পৌঁছালাম। সেখান থেকে আমরা শুনলাম যে চিটাগং থেকে বঙ্গবন্ধুর ঘোষণা দেওয়া হয়েছে, সে কথাগুলো আমরা শুনতে পেলাম। তো তারপর আমরা ওখান থেকে পরের দিন যখন নদী পার হয়ে ফরিদপুর এলাম, তখন ফরিদপুরে শহরে কোনো পুষ্পণে সব দূরে রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় আক্রমণ হতে পারে। তো সেই পরিস্থিতিতে আমরা ওখান থেকে চলে গেলাম পায়ে হেঁটে প্রায় মাগুরাতে, যে তখন ভোর হয়ে গেছে। ওখান থেকে পরের দিন সকালবেলা নড়াইল থেকে একটা জিপ নিয়ে আসা হলো, ওই জিপে আমরা ঝেনাদা পৌঁছালাম। ঝেনাদা যখন পৌঁছেছি তখন লোক বলছে চলো চলো যশোর, চলো ক্যান্টনমেন্ট দখল করো। এইরকম একটা যখন উদ্দীপনা এবং অবস্থা দেখেছি তখন আমার প্রাণটা শক্তিশালী এবং বুকের ছাতি বেড়ে গেছে। সেইখান থেকে যখন আমরা চুয়াডাঙ্গাতে পৌঁছালাম, ওখানে আমরা এসপি মাহবুবকে পেলাম, ওনাকে নিয়ে গেলাম। তখন দেখলাম মেহেরপুরে আমরা আমাদের অলরেডি আমরা ফল করেছি, অতএব সেখান থেকে মেহেরপুরতে যে রেজিস্ট্যান্সটা হয়েছিল এসডিও, তখন আমাদের তফিকুল এলাহী চৌধুরী যিনি এখন এনার্জি বোর্ডের চেয়ারম্যান, তখন উনি মেহেরপুর এসডিও ছিলেন, উনি ওখান থেকে শিফট করে চুয়াডাঙ্গাতে এসছে। কারণ চুয়াডাঙ্গাতে আমাদের ইপিআর ইয়ে ছিল, রিজিওনাল ইপিআর ফোর্স, তারা সব আমাদের সাথে যোগ দিয়েছে। সেখানে ওসমান চৌধুরী ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধে সময় সে আমাদের ওই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছিলেন। তো আবু ওসমান চৌধুরী ইতিমধ্যে চলে এসছেন কুষ্টিয়াতে এই ইয়েতে যোগ দেওয়ার জন্য আমাদের যে মিশন, উনি তখন কুষ্টিয়া থেকে ফেরেননি। ওনার স্ত্রী ছিলেন মিসেস চৌধুরী, তিনি খাওয়া দাওয়া কী হবে না হবে পরিচালনা তার তিনি করছিলেন। তো মহিলারা যে কীভাবে অংশগ্রহণ করেছিল একটা বড় দৃষ্টান্ত। এই অবস্থাতে যখন আমরা ওখানে পৌঁছালাম সবাই বলছেন যে আপনারা এখনই যান দিল্লির সাথে যোগাযোগ করেন, আমাদেরকে ট্যাঙ্ক নিয়ে আসেন, আমরা যশোর ক্যান্টনমেন্টটা দখল করে ফেলি সোজা হিসাব আর কি। তা আমরা তো মনে মনে বুঝছি যে এটা অত সহজ করে তো করা সম্ভব না, হঠাৎ করে কিছু পাওয়া যাবে না। তবু আমরা বললাম যে ঠিক আছে, আমাদের তো ওখানে যেতেই হবে, যোগাযোগ তো দিল্লির সাথে করতেই হবে। তো তখন তফিক এলাহী চৌধুরী সাহেব এবং মাহবুব সাহেবকে ওদেরকে বললাম যে দেখেন আমরা যাব, কিন্তু বর্ডার ওখানে যেয়ে আমরা বর্ডার ক্রস করব না, কিন্তু আপনারা ওপারে যাবেন, ওখানে চ্যাংরাখালি যে বিওপি আছে তা সেখানে যেয়ে আপনারা বলবেন বাংলাদেশ সরকারের দুজন উচ্চ পর্যায়ের নেতা, তারা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আলোচনার জন্য দিল্লি যেতে চান এবং তারা একটিমাত্র শর্তে তাদের দেশ ত্যাগ করে আপনাদের দেশে আসবেন যদি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়। সূর্য ডোবো ডোবো এরকম একটি অবস্থায় সেরকম একটা সন্ধিক্ষণে আমি তাজউদ্দিন ইসলামকে বললাম যে দেখছেন এখন সূর্য ডুবছে, নতুন সূর্য ওঠার অপেক্ষায় এবং আমরা সেম তেমনি একটি সন্ধিক্ষণে জানি যে বসে আছি দুজনে। 1971-এর সেই দুঃসময়টাতে ভারতকে বন্ধু হিসেবে পেয়েছিল বাংলাদেশ। দিল্লিতে পৌঁছেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সব ধরনের সহায়তা পান তাজউদ্দিন আহমেদ। কিছুক্ষণ পর দেখি যে তখন অন্ধকার প্রায় হব তো একটা বুটের আওয়াজ শোনা গেল, অনেকগুলো বুটের। তখন এক প্লাটুন ক্যাপ্টেন এসে আমাদেরকে স্যালুট দিয়ে তারা রাইফেল টাইফেল নিয়ে এসেছেন, দিয়ে আমাদেরকে বলেন যে আপনাদেরকে আমাদের বিওপিতে আসার জন্যে নিমন্ত্রণ জানাচ্ছি। তো তারা একেবারে প্রপার ড্রেস ট্রেস পরে এসেছে এবং রিয়েল যেভাবে
গার্ডও বানার দেয় সেরকম একটা গার্ডও বানার আমাদেরকে দিলেন। তো পরে আমি জানতে পারলাম যখন আসার পর যে আমাদের মেসেজ যখন এখানে গেছে তখন এই মেসেজটা থ্রো করেছে ওই বিওপির যিনি হেড, তিনি এটা পাঠিয়েছেন কলকাতায়, এবং ইস্টার্ন কমান্ডের চিফ তিনি হচ্ছেন গোলক মজুমদার, এবং গোলক মজুমদার তখন এটা পাঠিয়েছেন দিল্লিতে যিনি অল ইন্ডিয়া বিএসএফের চিফ মিস্টার রুস্তমজি। তো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে তার যখন ডাইরেক্টলি টেলিফোন করার সম্পর্ক ছিল, তো সেই জন্য তাকে কোনো এজেন্সির মাধ্যমে যেতে হয়নি, উনি সরাসরি ফোন করেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, এবং তিনি আমাদের আসার কথা তাকে জানিয়েছেন যে ওনারা এসেছেন এবং এরকম মেসেজ পেয়েছি যে তাদের রাষ্ট্রীয় মর্যাদা গ্রহণ করতে হবে। তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে বলেছেন যে দেখো, ইউ মাস্ট রিমেম্বার দ্য বেঙ্গলিস মে নট বি অ্যাজ টল অ্যাজ ইউ আর, হি ওয়াজ 6 ফিটার হোল্ড, বাট দে আর ভেরি টল ইন দেয়ার মাইন্ড অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড দে আর ভেরি প্রাউড পিপল, সো ইউ মাস্ট ট্রিট দেম ইন দ্য সেম ম্যানার, সো আই কমান্ড ইউ টু গো অ্যান্ড রিসিভ দেম অন মাই বিহাফ অ্যান্ড গিভ দেম দি স্টেট অনার। তো ওখান থেকে আমাদেরকে জিপে তুলে নিয়ে আসলেন দমদম এয়ারপোর্টে, কারণ সে একই সময় একটা প্লেনে এসছেন রুস্তমজি নিজে, আমরা তাকে রিসিভ করছি এরকম একটা অনুভব, কিন্তু তিনি আমাদের রিসিভ করতে এলেন। তাতে দুই আমাদের জিপ থেকে প্রথমে তুলে ওই প্লেন নামার আগেই যে ওই গাড়িটা এসছে একটা কালো যে গাড়ি যেটা ভিআইপিদের জন্যে গভর্নররা ইত্যাদি ব্যবহার করে সেরকম একটা গাড়ি, তো সেই গাড়িতে আমাদেরকে ইতিমধ্যে ওখানে তুলেছেন। তো সেই সময় তো আমাদের ছিন্ন বিচ্ছিন্ন কাপড় টাপড় ময়লা কাপড় একটা ব্যাগের ভিতরে ভরা, আর নিজের গায়ের গন্ধ নিজের কাছে সহ্য হচ্ছে না এমন একটি অবস্থার ভিতরে আমাদেরকে ওই ভিআইপি গাড়িতে তুলেছে। তো তখন এসে যখন তুমি যে এসে আমাদেরকে ওই গাড়িতে দরজা খুলে উনি আমাদেরকে স্যালুট দিলেন। তো আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে যখন পৌঁছালাম তখন আমাদের একটি মাত্র ইচ্ছা যে একটা শাওয়ার দরকার, গায়ের গন্ধ দূর করা দরকার। তো তারপরে আমরা তো কিন্তু আমাদের মানে কাপড় বদলাবার তো কোনো আর কোনো অপশন নেই, কাপড়ও নাই, বদলে কোন কাপড় পরবো, বাকি কাপড় তো সব ব্যাগে গন্ধ গন্ধে দূর। তখন রুস্তমজি বললেন যে আমার কাছে এক্সট্রা কাপড় আছে, তো সেটা আপনাকে দিতে পারি, তো এটা ওনার একটা বেশ পরিষ্কার ইস্ত্রি করা একটা লম্বা কুর্তা আর একটা পায়জামা। তো আমি বললাম যে দেখেন লম্বা কুর্তাটা যেটা আছে এটাতেই হবে, কারণ আমার তো পা পর্যন্তটা চলে যাবে। তো তারপরে যে গোসল টোসল করে আমার আসলাম ফিরে, তখনই উনি সবাইকে ডাকলেন, যশোদের রেলিভেন্ট অথরিটি ছিল, এবং ওই রাত্রেই তাদের সাথে কনফারেন্স আমাদের সামনেই করলেন, মানে পুলিশের চিফ, অন্যান্য অর্গানাইজেশনের চিফ, টেলিকমিউনিকেশনসের যিনি চার্জে থাকেন তার চিফ। তো বলে যে আমরা চাই যে আমরা কলকাতা থেকে যত চুয়াডাঙ্গা পর্যন্ত এবং তার পরবর্তী পর্যায়ে আমরা টেলিকমিউনিকেশনসের ব্যবস্থা করে ফেলো। তো ওই রাত্রেই অর্ডার দিয়ে দিলেন যে এখান থেকে যদি আমরা টেলিফোনে যোগাযোগ করতে পারি চুয়াডাঙ্গার সাথে। তো ঝিল্লুর আমাদের যিনি পরে সেক্রেটারি হিসেবে কাজ করেছেন নুরুল কাদের খান উনি তখন চুয়াডাঙ্গাতে এসে গেছেন, আমাদের সাথে কথা হলো, আসিফুল হক জোয়াদ্দের সাথে কথা হলো। তখন আমরা বলছি যে আপনারা প্রস্তুত থাকেন, আমাদের একটা অভিষেক হতে পারে, অনুষ্ঠান হতে পারে, সেটা ওখানেই আমরা চুয়াডাঙ্গাকে একটা কেন্দ্রবিন্দু হিসেবে মনে করছি, আপনাদের যে ভাবে কাজ চালাচ্ছেন চালাতে থাকেন, আমাদের দিল্লি থেকে এরপরে আমরা ইনস্ট্রাকশনস নিয়ে আপনাদের সাথে আবার যোগাযোগ করবো। ইতিমধ্যেই অবস্থাতে আমরা সন্ধ্যা রাতের বেলা দিল্লিতে গেলাম, কিন্তু কেউ জানে না বিএসএফের একটা মালবাহী প্লেন ছিল এবং একটা রাশিয়ান একটা প্লেন, এবং সেই প্লেনটা অনেক পুরনো মডেলের এবং সেটার খুব শব্দ হতো এবং খুব গরম। তো ওর ভিতরেই আমরা কোনো রকমভাবে ওই কোনো চেয়ার টেয়ার নাই, তো একটা বেল্ট মতো আছে, সেই বেল্টের উপরে বসতে হয় ঝুলে। তো সেরকম অবস্থাতে আমরা কখনো আধা ঘুম ঘুম এরকম করতে করতে আমরা দিল্লিতে এসে পৌঁছলাম, তখন ভোর হয়েছে।
তো আমরা যেহেতু ভিআইপি গেস্ট যাব এবং এর সম্পূর্ণ গোপন রাখতে হবে, কেউ জানবে না, সেজন্য সম্পূর্ণ গোপনীয়তা রাখা হয়েছে। একমাত্র বিএসএফের চিফরা জানতেন আর শ্রীমতী ইন্দিরা গান্ধী জানতেন, কিন্তু অর্ডার ছিল যে সমস্ত এয়ারপোর্ট ব্ল্যাক আউট করে রাখতে হবে, অত কেউ যে না জানতে পারে। ব্ল্যাক আউট করে রেখেছেন, তারপর আমরা ওখান থেকে নেমে একটা গাড়িতে চড়ে আমাদের তাদের গেস্ট হাউস যেটা, সেই গেস্ট হাউসে নিয়ে আমাদের। তবে কেবল যুদ্ধে সহায়তাই নয়, পাকিস্তানে বন্দি বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দরকার ছিল উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা। ইন্দিরা গান্ধীর সহায়তায় সেটিও হয়ে যায় অনায়াসে। শ্রীমতী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছেন যে শেখ মুজিব কেমন আছে। আমরা তো ভেবে নিয়েছি যাকে ধরে নিয়ে গেছে, কিন্তু যতটুকু উনি বলেছেন খুব সঠিক কথাটা বলেছিলেন, আমরা যখন তার কাছ থেকে বিদায় নিয়েছি তখন তিনি ভালো ছিলেন দেখে এসেছি, তারপরে আমরা খবর জানি না এবং এ ব্যাপারে আপনি অনুসন্ধান করার খবর নেওয়ার চেষ্টা করা দরকার এবং তার জীবনের নিরাপত্তাটা জন্যে আপনি আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করেন যাতে তার জীবনের কোনো নিরাপত্তা বিঘ্ন হতে না পারে। এটাতে আমাদের মেন প্রথম রিকোয়েস্টটি সেটা ছিল এবং তিনি সেটা করেছিলেন। এবং তারপরে দিনে আমরা পেলাম রাশিয়ার প্রেসিডেন্ট পদগর্নির তার জীবন রক্ষার জন্য যে সমস্ত রাষ্ট্র ও বিভিন্ন রাষ্ট্রের নেতাদের কাছে পাঠিলেন টু এনশিওর টু পুট প্রেশার সো দ্যাট নো হার্ম ইজ ডান টু শেখ মুজিবুর রহমান। আর যে আমরা চাই এই যুদ্ধটা আমাদের, এটা যাতে ভারত পাকিস্তান যুদ্ধে রূপান্তরিত না হয়, এবং সেটা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে খুব ইমপ্রেস করেছিল। সফল কূটনৈতিক তৎপরতা শেষে অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল স্বাধীন বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠনে, কিন্তু যুদ্ধের সেই উত্তাল সময়ে সেটিও ছিল এক দুরূহ কাজ। সেই চ্যালেঞ্জকেও সফলভাবে মোকাবেলা করতে পেরেছিলেন আমিনুল ইসলাম। নিজের 83 বছরের জীবনে যে ঘটনাটিকে তিনি অভিহিত করেছেন শ্রেষ্ঠতম অ্যাডভোকেসি হিসেবে। আমরা যে একটা পরিকল্পনা ছিল যে আমরা একটা অনুষ্ঠান করে সারা পৃথিবীর সামনে আমাদের সরকারটাকে এবং আমাদের স্বাধীনতার ঘোষণার বিষয়টাকে প্রকাশ্যে আমরা প্রেস কনফারেন্স করে এবং ওত নিয়ের মাধ্যমে একটা অনুষ্ঠান করব, সেটা আমাদের নিরিক ছিল যে আমরা চুয়াডাঙ্গাতে করব। অতএব দিল্লি থেকে কলকাতায় ফিরে এলাম এবং এসে প্রথমেই গেলাম 10 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডে। 10 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডে একটা ঠিকানা ছিল, যে ঠিকানাটা এতে আমাদের যুবক বন্ধুরা ওখানে উঠেছিলেন এবং সেটা তাজউদ্দিন সাহেব ওভারহেয়ার করেছিলেন এই ঠিকানাটা, যেটা শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফাইল আহমেদ, সিরাজুল আলম খান, আব্দুল কুদ্দুস মাখন এদেরকে সেই ব্রিফিংসটা দিয়েছিল এবং ওখানে কামরুজ্জামান সাহেব ইতিমধ্যে এসে পৌঁছেছেন রাজশাহী থেকে। অতএব কামরুজ্জামান সাহেবের সাথে আমরা এটা আলোচনা করলাম একান্তভাবে এবং তিনি আমাদের যে পদক্ষেপগুলো নিয়েছি, যে কাজ করেছি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং তিনি একমত হলেন আমাদের সাথে সরকার গঠনের ব্যাপারে। কিন্তু আমাদের যুবক নেতারা এ সম্পর্কে তারা একমত হতে পারেননি, তো সেই জন্য যেহেতু আমাদের ভিতরে বিভিন্ন রকমের মত রয়েছে তখন আমরা সবাইকে একত্রিত করে যারা যারা এখানে এসেছিলেন এবং বিএসএফের যে গেস্ট হাউস ছিল তার পাশে একটা হল, ছোটো একটা হল ছিল, সেখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানালাম সেখানে আসার জন্য। এবং সেখানে আসবার পর যে মিটিংটা হলো সেই মিটিংয়ে আমাদের যুবনেতা শেখ ফজলুল হক মনি তিনি একটি খুব আবেগময় একটি বক্তৃতা দিলেন এবং সে বক্তব্য বললেন যে এখন আমাদের ছেলেরা যখন ট্রেনে বসে তারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে সজীব করে তুলছে, সে সময়ে সরকার গঠন করার খেলা এটা হতে পারে না এবং এখন আমাদের সবাইকে যেতে হবে যুদ্ধক্ষেত্রে এবং সেখান থেকে উঠে আসবে নতুন নেতৃত্ব, এবং এমনভাবে বললেন তাতে হোল আমাদের যারা ছিলেন তিনি তাদেরকে ইয়ে করে, মানে উনি তো খুব ভালো অরেটর ছিলেন, অতএব তিনি তাদের অলমোস্ট তাদের দিকে মত চলে গেছে। সেই সময় আমার সবচেয়ে বড় সংকট হয়েছিল। এইরকম পরিস্থিতিতে আপনারা যেটা বলছেন সেটাই খুব স্বাভাবিক,
যেখানে যুদ্ধ চলছে, খুবই যৌক্তিক কথা যে আজকে যে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু আমাদের সাথে নেই, তিনি এখন কারাগারে বন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু আমরা তিনি সেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন। অতএব আমাদের এখনকার নেতৃত্ব কীভাবে গড়বে, ওই আদলেই তার যে ধারাবাহিকতার সেটা আমাদের রাখতে হবে। কারণ হচ্ছে তিনি বলেছিলেন, ইংল্যান্ড থেকে ফিরে এসে বলেছিলাম যে আমরা দেশ স্বাধীন করতে চাই এবং আমাদের অস্ত্রশস্ত্র প্রয়োজন হবে ইত্যাদি, উনি আমাকে একটা কথা বলেছিলেন সেই 1963 সালে। সেটা বলেছিলেন যে দেখ, প্রথমে মানুষের মনকে বদলাতে হবে এবং অস্ত্র কোথা থেকে আসবে না আসবে এগুলো আমার কাজ না, আমি জানবো না, তোমরা সেটা করবে। কিন্তু মানুষের মন যখন বদলে যাবে তখন মানুষ তারা দেশ স্বাধীন করবে। তো সেই 63 থেকে শুরু করে 75 পর্যন্ত তিনি যে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রামের ফসল আজকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে সবাই আমাদের এই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এবং সেখানে শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ না, এখানে ইপিআর, আমাদের সেনাবাহিনীর সদস্যরা, আমাদের মেজররা বিভিন্ন জায়গায় তারা সমস্ত প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছে। অতএব এখানে তাহলে আমাদের নেতৃত্ব ছাত্রলীগ, যুবলীগ এরা মানবে, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব তারা মানবে, তাদের চাকরি ছেড়ে, তাদের র্যাঙ্ক ছেড়ে যারা চলে এসছে তারা কার কাছে তারা আনুগত্য প্রকাশ করবে, সেখান থেকে সরকার দরকার। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেখানে এসছি এই জায়গাটাও কিন্তু খুব একটা জটিল পরিস্থিতির ভিতরে আছে, এদের অনেক কনসার্ন আছে। সেটা হচ্ছে যে এখন চারু মজুমদারের যে নকশালবাড়ি মুভমেন্ট, সেখানে এখানে কলকাতা তাদের বড় একটা সংকট, যেখানে বহু নকশাল তারা এখানে আছে এবং তাদের রিজার্ভ পুলিশ দিয়ে তাদেরকে সমস্ত খুঁজে ধরছে, মারছে, এরকম একটা পরিস্থিতি ধরে তারা যাচ্ছে। তখন এই আর্মসটা যে তারা দেবেন আমাদের, এটা যে তাদের হাতে চলে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারেন কিনা, এবং সেইটা ব্যাপারে তারা খুবই সেন্সিটিভ। দিল্লি তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি তাদের কর্মকর্তাদের সাথে। আরেকটি বিষয়ে দেখেন যে দু মাস আগেই তখন নাইজেরিয়ার বায়োফ্রাতে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল এবং তারা সেপারেট হয়ে গিয়েছিল। তারপরে তাদের উপরে যে বম্বিং হলো তাতে হাজার হাজার লক্ষাধিক লোক মারা গেছে, কিন্তু কেউ ঘুরেও তাকালো না তাদের, কারণ তারা সিসেশনিস্ট একটা বিদ্রোহ করেছে, অতএব সেটা সাকসেসফুল হয়নি। এই যে আপনারা গেরিলা ফাইট করার কথা বলছেন, তো সেখানে তো গেরিলা ফাইট কাশ্মীরের মুজাহিদরা করছে, তাদের কোনো খবর নাই। কিন্তু একটা জায়গার খবর আমি বলতে পারি, সেটা হচ্ছে যখন জনগণের প্রতিনিধিরা তারা যখন যুদ্ধের নেতৃত্ব দেয়, সেই নেতৃত্বে স্বাধীনতা এসেছে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং সেখানে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে এবং তার সাথে যারা সাথীরা ছিলেন, জেফারসন থেকে শুরু করে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন পর্যন্ত সকলে তার সাথে ছিলেন এবং তারা এই যুদ্ধে জয়লাভ করেছিল। এবং আমারও সেই পরিস্থিতি এবং অবস্থা, কারণ আপনাদের মনে আছে যে যখন বঙ্গবন্ধু লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আন্ডারে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, তখন সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিতে আমি বলেছিলাম যে এই নির্বাচন করে আমাদের লাভ কী হবে, কারণ এই এলএফওর ভিতরে বলা আছে যে যদি আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তাও লাভ করি, কিন্তু এবং আমরা যদি একটা সংবিধান তৈরিও করি সেটা যদি মনোপ্রুত না হয়, তাহলে ইয়াহিয়া খান যদি ওটাতে সাইন না করেন তাহলে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে এবং নতুন নির্বাচন করার অধিকার থাকবে তার। তাহলে আমরা এই নির্বাচনে কেন যাচ্ছি? তিনি একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, তিনি বলেছিলেন দেখো, আমি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করছি না, কিন্তু নির্বাচনে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে কারা, এবং এইটাই এই কথা বলার এবং সরকার গঠন করার যে যৌক্তিকতা সেটা 1963 সালের দুইটা আন্তর্জাতিক অঙ্গীকারনামা, দুটো কভেনেন্টস, তার আর্টিকেল 1 আর ভেরি কমন, এবং সেই দুটো আর্টিকেলে বলা হচ্ছে যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সরকার গঠন করবার অধিকার নিশ্চিত করেছে। অতএব আন্তর্জাতিক আইনেও আমাদের সরকার গঠন করার অধিকার রয়েছে, যেটা বঙ্গবন্ধু সেদিন ইঙ্গিত করেছিলেন আমার প্রশ্নের উত্তরে, তো সেইটি কিন্তু হয়েছে এখন। তাতে দেখলাম যে
হোল হাউসটা বদলে গেছে। তো এরপরে তারপরে হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভোকেসি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেটা, বঙ্গবন্ধু যে ক্যাবিনেট নিয়ে সরকার চালাচ্ছিলেন 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত, সেই ক্যাবিনেটই আমরা রেখেছি, যে বঙ্গবন্ধু ছিলেন প্রধান এবং তার সাথে তিনজন ভাইস প্রেসিডেন্ট, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী এবং মুশতাক আহমদ, আর দুইজন সেক্রেটারি ছিলেন, একজন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারি তাজউদ্দিন আহমদ, আর একজন পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারি কামরুজ্জামান সাহেব। শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই জরুরি হয়ে পড়ে দেশের স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি। 10 এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দলিলটি তৈরি করেছিলেন আমিরুল ইসলাম নিজেই, শোনালেন সেই গল্প। এবং এই ধারণা নিয়েই আমি যখন খাবার পরে বিছানায় যাওয়ার কথা, আমি বিছানায় না গিয়ে, আমরা তাজউদ্দিন সাহেব আমরা একই রুমে থাকতাম, উনি বিছানায় গেলেন, আমার ওখানে এরকম একটা সাইড টেবিল ছিল, সেখানে একটা ল্যাম্প ছিল, টেবিল ল্যাম্প, তো ওখানে বসে আমার কাগজে নিয়ে আমি এই যুক্তিগুলোকে সাজালাম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করার জন্য। কারণ ওই যে একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল আমেরিকার, ওইটা আমার মাথায় ছিল পিছনে। আমাদের জাতিসংঘের যে দুটো কনফারেন্স যে দুটো ছিল, যেখানে নির্বাচিত প্রতিনিধিদের সরকার গঠন করবার ক্ষমতা রয়েছে, তো সেটাও আলোকে, এবং বঙ্গবন্ধুর একটা ডকুমেন্ট ছিল যে বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছিলেন 26 মার্চের, সেই ঘোষণাটা এমনভাবে পাঠিয়েছিলেন আমাদের ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব, এবং সেটা সমস্ত জায়গায় পৌঁছে গেছিল, আমেরিকা থেকে শুরু করে বিদেশেও পৌঁছে গিয়েছিলো। তো সেদিক থেকে দেখলাম যে এইটাও এখানেও পৌঁছে গেছে। তো ওই ডকুমেন্টটা পাওয়ার পরে ওই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ডকুমেন্টের উপরে নির্ভর করে আমি এই ঘোষণাপত্রটা রচনা করেছিলাম। তাতে যে যুক্তিগুলো সাজিয়েছি শুধুমাত্র ঘটনা পরম্পরাগুলো সাজিয়েছি, কিন্তু ওখানে 5টি শব্দ ছিল। প্রথম শব্দটি সাম্য, দ্বিতীয় শব্দটি মানবিক মর্যাদা, আর তৃতীয় হচ্ছে সামাজিক ন্যায় বিচার। এই 3টে শব্দের উপরেই কিন্তু আমাদের সংবিধানও পরে তৈরি করা হয়েছে, এবং তার সাথে আর 2টো শব্দ ছিল কাঠামোগত, সেটা হচ্ছে ন্যায়ানুগ ও নিয়মানুগ সরকার গঠন করা, এবং আমাদের সংবিধানটি 5টি শব্দের উপরেই গড়ে তোলা। এবং এই ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছিল 17 এপ্রিল। অবশেষে আসে সেই মহেন্দ্র খান, 17 এপ্রিল শপথ গ্রহণ করে বাংলাদেশের যুদ্ধকালীন অস্থায়ী সরকার। সেসব দিনের কথা বলতে গিয়ে আমিরুল ইসলাম যেন ফিরে গেলেন নিজের যুবা বয়সেই। চুয়াডাঙ্গার উপরে বিরাট স্ট্রাফিং হয়েছে, অতএব ওখানে থেকে লোকজন সমস্ত চলে এসছে পারে, এবং এই প্রেশারে আমাদের তৌফিক এলাহী চৌধুরী সাহেব, তিনিও চলে এসছেন পরে, সেরকম একটা পরিস্থিতি যখন আমরা রিট্রিট করছি, সেই রিট্রিটের অবস্থাতেই আমাদের অধিবেশনটা করতে হচ্ছে, যেখানে আমাদের শপথ অনুষ্ঠানের তেমন একটি জায়গা খুঁজতে হবে। তো আমি তখন আমাদের গোলক মজুমদার, যিনি আমাদের ওখানকার বিএসএফের ইস্টার্ন কমান্ডার, তাকে বললাম যে আপনি একটা ম্যাপ দিতে পারেন কিনা, ওই রকম মেহেরপুরের এরকম একটি জায়গাতে একটা বিরাট একটা আমবাগান আছে, এবং এটা বৈদ্যনাথ বাবুর আমবাগান, একটা বৈদ্যনাথ তালা হিসেবে ব্যবহার করা হয়, তো এটা ম্যাপ থেকে বের করা যায় কিনা। তো উনি একটা ম্যাপ নিয়ে আসলেন এবং উনি বললেন যে এখান থেকে আমাদের বিওপি বর্ডার আউটপোস্ট খুব কাছে, এবং এখান থেকে আমরা যদি অ্যান্টি এয়ারক্রাফ্ট গান ফিট করি তাহলে পরে কোনো যদি অ্যাটাক হয়, এয়ার অ্যাটাক হয়, তাহলে আমরা প্রতিহত করা যাবে। তো তখন আমরা এখানে নির্বাচিত করলাম, শুধু গোলক মজুমদার বিএসএফ তারা জানতেন, আর তাজউদ্দিন আহমদ আমি জানতাম, এবং আর কেউ এটা জানতেন না। তখন আমরা একটা স্ট্র্যাটেজি নিলাম যে আমরা প্রেসকে ডাকবো, সেখানে আমি এবং আমার কো হুইপ আব্দুল মান্নান, আমরা 2জন যাব, প্রেস কনফারেন্স করব। সেখানে প্রেস কনফারেন্সে উপচে পড়া ভিড়, তখন এত সারা পৃথিবীর সমস্ত মিডিয়া সেখানে এসছে, তো তখন গড়ের মাঠে পর্যন্ত তারা ভিড় করেছে। তো তখন আগেই বলে দিয়েছিলেন যে ওনারা কোনো প্রশ্নের উত্তর দেবেন না আজকে, ওনাদের যে বক্তব্য সে বলবে, কারণ যে আমরা প্রাথমিকভাবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। আপনারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে মানুষদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিয়েছেন, আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, গণহত্যা হয়েছে, সেই গণহত্যার চিত্রটা আপনারা সব জায়গায় তুলে ধরেছেন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে, এই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে। এর দ্বিতীয়ত আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের
আরেকটি অনুরোধ করতে এসেছি যে আমরা কালকে একটা মেসেজ আশা করছি, তো সেই মেসেজটা যাতে আপনাদেরকে পৌঁছে দিতে পারি তার জন্য আপনারা যদি কাল সকালে 7টার সময় এখানে সমবেত হতে পারেন তাহলে আমরা সেই মেসেজটা আপনাদেরকে এখানে পৌঁছে দেব। তেই শর্ট একটা ব্রিফিংস দিয়ে আমরা সেখান থেকে চলে আসি। আমাদের একটা সমস্যা ঘটলো, সেটা হচ্ছে যে জেনারেল ওসমানি সাহেবের, ওনার জন্য আমি কিছু খাকি কাপড় টাপড় অন্যান্য তার বিভিন্ন মাপের আনা হলো পাঠিয়েছিলাম, তো ওরা বিএসএফ থেকে সেগুলো জোগাড় করে দিল কিন্তু একটিও ফিট করে না। তখন একটা বড় ক্রাইসিস হলো, তাই বললাম যে ঠিক আছে ইয়ে থেকে বড় বাজার থেকে দর্জি আনা যায় কিনা, তো সেটাও আনা হলো। এনে শিখলো ওনার কাপড়টা বানিয়ে ওইটি পরেই আপনারা টেলিভিশনে যে দেখেন ওই কাপড়টা উনি পরে সেদিন গার্ড অফ অনার যখন দেওয়া হচ্ছিলো তিনি সিএনসি হিসাবে তাকে পরিচয় করে দেওয়া হয়। তো সেটাও আসলো এবং পরের দিন সকালবেলা আমরা ইতিমধ্যে সবাইকে পাঠানো হয়েছে ওইভাবে, রাত 12টা 1টা পর্যন্ত চলেছে। আর আমরা সকালবেলা ওখানে যেয়ে তাদেরকে বললাম যে আপনাদের জন্য একটি বার্তা এসেছে, আমন্ত্রণ এসেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তারা আপনাদের আমরা সেই আমন্ত্রণ আপনাদের বাংলাদেশে আসার জন্যে আমরা অগ্রগামী হিসেবে আপনাদের সামনে যাব, আমাদের পিছিয়ে পিছিয়ে আপনাদের ট্যাক্সিগুলো আসবে, সব ট্যাক্সিগুলো দাঁড়ানো আছে আপনাদের জন্য অপেক্ষা করছে। তো তারা ওই ট্যাক্সিতে উঠলেন, তা আমাদের ট্যাক্সি সামনে দিয়ে চললো আর ওনারা আমাদের পিছনে পিছনে আসলেন। ওই ট্যাক্সি দিয়ে আমরা কলকাতা থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলাতে এসেছিলাম এবং সেই বৈদ্যনাথ তলা তো আপনারা টেলিভিশনে দেখেছেন, এটা তো সবারই জানা যে সেখানে একটি শপথ অনুষ্ঠান হয়েছিল এবং তৌফিক ইলাহি চৌধুরী উনি ক্যাপ্টেন স্ট্যাটাস নিয়েছিলেন, নিজেই বলেছিলেন আমি ক্যাপ্টেন হিসেবে। ওনাকে আমরা বলেছিলাম যে আপনি সিভিল সার্ভিসে জয়েন করেন, বলে না আমি ফাইট করবো, তো সেই ধরনের একটা দৃঢ় মনোবল তার ছিল, আমি যুদ্ধ অংশগ্রহণ করবো। তো ক্যাপ্টেন তৌফিক ইলাহি চৌধুরী আর আমাদের এসডিপিও মাহবুদ্দিন আহমেদ, তার সাথে কিছু কিছু লোক যারা রিট্রিট করে আসছে অলরেডি, খুব যুদ্ধা হতো না হলো যুদ্ধের যে ঝামেলা মাথায় নিয়ে উস্কো খুস্কো পোশাক উস্কো উস্কো চুল নিয়ে তারা কোনো রকমে বেঁচে এসেছেন, তাদেরকে নিয়ে দ্রুত একটা গার্ড অফ অনার কী করে দিতে হয় তার একটা ট্রেনিং দিয়ে দিল মাহবুদ্দিন। তো সেই ট্রেনিং নিয়ে তারা এসে রাইফেল দিয়ে গার্ড অফ অনার দিল এবং তারপরে আপনার খুব আবেগময়ী যে বক্তৃতা দিয়েছিলেন আমাদের তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সেটা তো আপনারা দেখেছেন এবং এর আগে আমরা ওই ঘোষণাপত্রটা পাঠ করা হয় এবং সেটা বিলি করা হয় সবার কাছে, সাংবাদিকরা যারা ছিলেন। অত এটি আমাদের প্রথম সাংবিধানিক দলিল এবং স্বাধীনতার যে ঘোষণা বঙ্গবন্ধু তার উপরে নির্ভর করে স্বাধীনতার ঘোষণা। কৈশোরে রাজনীতিতে জড়িয়ে পড়া বর্ষিয়ান এই আইনজীবী সাক্ষী বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের, 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান ও 71-এর মুক্তিযুদ্ধ পুরোটাতেই আমিরুল ইসলামের ছিল সক্রিয় অংশগ্রহণ। তাজউদ্দিনের ঘনিষ্ঠ এই আইনজীবী মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে কাজ করে গেলেই অর্জিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন। সেজুতি সুনিমা নদী, সময় নিউজ, ঢাকা।